আরে দাদা, তুই সত্যি জানিস না তোকে এখন কিছুদিন কলকাতায় থাকতে বলেছে? কতবার তো বলেছি জানি না, এক কথা বারবার জিজ্ঞেস করছিস কেন? আর তাছাড়া রাজেন্দা আমার সাথে কথা বলেনি, বলেছে বাবার সাথে। আমি যতক্ষণ কথা না বলছি ততক্ষণ তো আমি জানতেও পারবো না যে কেন আমায় কলকাতায় থাকতে হবে। তুই যখন ভদ্রলোকের সঙ্গে দেখা করতে যাবি তখন আমিও যাব তোর সঙ্গে। কেন, তুমি কেন যাবে? আচ্ছা মা, তোমার কি বুদ্ধি শুদ্ধি বলে কিচ্ছু নেই? দাদা একটা কোম্পানিতে চাকরি করে, সেখানে ম্যানেজারের সঙ্গে দাদা কর্মচারী হিসেবে দেখা করতে যাবে। কর্মচারীর মা যদি তার সঙ্গে সঙ্গে যায় কিরকম দেখাবে বলো দেখি? যাই দেখা, তবু আমি যাব। আমি গিয়ে ওর ম্যানেজারকে জিজ্ঞেস করব যে হঠাৎ এইভাবে পরেশকে বসিয়ে দিলে আমাদের সংসার চলবে কি করে। কি মুশকিল, বসিয়ে দিয়েছে তোমায় কে বললো? ওই একই হলো, কাজে যেতে বারণ করার মানেটা কি? তোমারই বায়ত কি? আচ্ছা চাকরিটা দাদা করে, তুমিও করো না, বাবাও করে না, দাদাকেই বুঝতে দাও না তার কোম্পানির লোকেরা কেন তাকে এরকম বলেছে। তাছাড়া কলকাতায় বসে আছি বলে তো মাইনে বন্ধ করেনি, এ মাসের মাইনেও দিয়েছে। মাইনে দিয়ে যতদিন খুশি বসিয়ে রাখে রাখুক, তাতে তো আমাদের কোনো ক্ষতি হচ্ছে না। তোর বাবা বলছিল কোম্পানিটা নাকি ভালো নয়। ভালো নয় মানে? আচ্ছা বাবা কি একটা বললো না বললো আর তার জন্য তুমি নাওয়া খাওয়া বন্ধ করে দিলে? দেখো মা, তুমি আর বাবা যদি এরকম করো তাহলে কিন্তু সত্যিই আমি চাকরিটা ছেড়ে দেবো। তখন তো তোমাদের ভাবতে হবে না যে কোম্পানিটা ভালো না খারাপ। আমি যখন বেকার ছিলাম তখন তোমরা বলতে আমার দ্বারা কিচ্ছু হবে না, আর এখন যখন চাকরিটা পেলাম তখন বলছো কোম্পানিটা খারাপ। তোমরা যে তোমাদের ছেলের থেকে কি চাও সেটা আমি কিছুতেই বুঝতে পারি না। তোর কাছে আর কি চাইবো রে? না চাইতে তুই তো আমাদের অনেক কিছু দিচ্ছিস। কাল রাজেশের জন্মদিন, ও যদি আজকে থাকতো তাহলে তোকে এত কথা বলতাম না রে। কি বললে? মার কিচ্ছু মনে থাকে না, কাল ছোটদাকে খুন করা হয়েছিল না।